প্রচুর কষ্ট করতে হয় প্রথমত, ঠিক আছে? কষ্ট ছাড়াও আর একটা যেটা ফ্যাক্ট, যেটা প্রচুর টাকার ব্যাপার আছে। আপনি বলুন কত টাকা লাগবে, আমি দিতে রাজি আছি। মানে আপনি টাকা দিতে রাজি? হ্যাঁ, আমি টাকা দিতে রাজি। আপনি বলুন কত টাকা লাগবে। আপনি শিওর বলছেন পারবেন? একদম। আর তোমার বাবা কি করেন? আমার বাবা রেডিমেডের হোলসেলার। রেডিমেডের হোলসেলার। তো টাকা রেডি আছে? টাকা আমি দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। যেখান থেকে পারি আমি দিয়ে দেবো আপনাকে, কিন্তু একটা সুযোগ দিন প্লিজ। ওকে ওকে ওকে, তাহলে আপনি এক কাজ করুন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দিন এখানে, এখানে দিয়ে দিন। আমি দেখছি কতটাই করতে পারি। আর মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের এই নাম্বারটা, তাই তো? ওয়েল, ঠিক আছে, আমি সেভ করে নিচ্ছি। নামটা কি বললেন? শ্রুতি। শ্রুতি, ওকে। মোটামুটি ধরো 1025 টাকা রেডি করো ফার্স্ট টাইম। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, অসুবিধা হবে না, আমি চান্স করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ও, তুমি সিরিয়ালে চান্স পেয়েছো? সিরিয়ালে চান্স? ও, ওই গানটা তুমি করছো, সিরিয়ালের গানটা? আচ্ছা 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 আচ্ছা, তো খবর কি, কেমন হচ্ছে? এ বাবা, এইটা আমার জন্য? আমার জন্য? বাবা বাবা, সত্যি? যাক, আমি এইটুকুনি তো চাই, আমি তো সবার জন্যই করতে চাই না। না, শুনে খুব ভালো লাগলো। মানে
আমি কি করব না আপনি তো জানেন আপনি কি করতে পারেন আর না পারেন আমি জেলাতে ফার্স্ট হয়েছি আমার অনেক স্বপ্ন আমাকে প্লিজ স্যার আমাকে একটা চান্স দিন চান্স দেখো চান্সটার তো মুখের কথা নয় তবে না তো না স্যার প্লিজ আচ্ছা 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 ওকে আমি দেখছি দেখো সে সুযোগ দেখছি লাইনে যেতে গেলে একটু দাদেশ লাইফে স্ট্যান্ড করতে গেলে কিছু খরচ চাই আপনি যা বলবেন আমি ঠিক আছে তার আগে একটু পরিচয়টা শুনি ও নাম কি আমার নাম দিয়াশ দিয়াশ আচ্ছা আমার বাবা কি করে আমার বাবা চায়ের দোকানে কাজ করে চায়ের দোকানে এখানেই ভাই লোকালে বাড়ি হ্যাঁ আমার লোকালেই বাড়ি এই তো দেখো অনেক টাকার প্রয়োজন তো এসব লাইনে কিন্তু স্যার আপনি ওসব নিয়ে একটু ভাববেন না দেখো মিনিমাম এখানে আমাদের রেঞ্জ আছে মোটামুটি 50 থেকে শুরু যা তুমি কি করে পারবে তোমার বাবা কম করে স্যার প্লিজ স্যার আমার গানের অনেক অনেক স্বপ্ন স্যার আরে বেশে এখানে আমি এখানে দাদা বললাম নেবেন কি ভালো নাকি ও বাড়বে নেক্সট মান্থ ওয়াও ওয়াও ফাইন এই সবই আমার আশীর্বাদে আমি কি করলাম না না আমি তো জাস্ট আমাদের বসকে একটু বলে দিয়েছি তোমার বসকে রাখো গাড়ি আসুন দিয়ে দাও হ্যাঁ স্যার গাড়ি আসুন হ্যাঁ বলবে হ্যাঁ কি বলছেন স্যার বলছিলাম আপনি ফোনে কথা বলছিলেন জানছিলাম দাঁড়িয়ে যে আপনি চাকরি বাকরি করি এবং আমার একটা চাকরির খুব দরকার আপনি হ্যাঁ সেনাই বুঝলাম তোমার কোয়ালিফিকেশন কী আছে আমি গ্র্যাজুয়েট চাকরি করে দেবো কিন্তু একটু লাগবে কিন্তু বলে দিলাম সে ঠিক আছে আপনি আপনি সেসব নিয়ে কোনো রকম চিন্তা করবেন না আমি আছি তো আমি বললাম তো আপনি জাস্ট আমার এদিকটা দেখে দিন আমি আপনাকে আপনার যত টাকা লাগবে আমি আপনাকে দেবো আপনি আপনি জাস্ট এটা একটু ওকে তাহলে মোটামুটি তুমি ফার্স্ট টাইম মোটামুটি 80 মতো জোগাড় করো হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি তো কতক্ষণ স্যার সরি স্যার লেট লেট করার জন্য হ্যাঁ স্যার 30ই আছে সরি স্যার লেট করার জন্য আমি আছি তো স্যার আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি এগিয়ে যাও হ্যাঁ আমি আছি চিন্তা নেই আমার পৌঁছে দাও ঠিক আছে আর তোমার ডেটাটা আমার কাছে দিয়েছো তো আমি ডেটাটা আপনাকে মেল করে দিয়েছি ঠিক টাকাটা কি জলে গেল যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ